করোনা ভাইরাসের যে মহামারী অবস্থাটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে, বাংলাদেশ তার থেকে কিন্তু মুক্ত নয়। এটা কতদূর পৌঁছাবে এটা কিন্তু আমাদের কাছে এখন স্পষ্ট নয়। তবে শঙ্কা হচ্ছে, করোনার প্রাদুর্ভাব চলে গেলেও অর্থনৈতিক, খাদ্য এবং অন্যান্য খাতে একটা সংকট দেখা দেবেই। এটা শুধু বাংলাদেশে না, বিশ্বব্যাপী। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। বাংলাদেশের পুষ্টির ক্ষেত্র যেটা, মাছ, মাংস, দুধ, ডিম, সেক্ষেত্রেও স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। কিন্তু করোনার এই পরিস্থিতির কারণে আমাদের প্রান্তিক জনগোষ্ঠী, যারা খামার করেন, যারা মাছের চাষাবাদ করছেন, বিভিন্নভাবে যারা এই সকল ক্ষেত্রে কাজ করছেন, তাদের উপর একটা প্রভাব পড়ছে। এই প্রভাবে তারা বেশ ক্ষতিগ্রস্ত হবে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে রাষ্ট্রীয় সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। আমরা এই সকল খাতে যারা কাজ করছে তাদের প্রণোদনা দেওয়া হবে, তাদের লোন দেওয়া হবে, তাদের আর্থিক সাহায্য করা হবে, যাতে নতুন করে তারা আবার ঘুরে দাঁড়াতে পারে। বাংলাদেশ কিন্তু তলাবিহীন ঝুড়ির রাষ্ট্র ছিল, সেই রাষ্ট্রকে কিন্তু আজকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন প্রধানমন্ত্রী তার সময় উপযোগী নেতৃত্ব দিয়ে। তিনি নিজে অনন্য উচ্চতায় পৌঁছেছেন। তিনি বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার থেকে শুরু করে অবকাঠামোগত উন্নয়ন করেছেন। এবং আমার বিশ্বাস যে পুষ্টির ক্ষেত্রে, খাবারের ক্ষেত্রে বাংলাদেশ যত সংকটই আসুক না কেন মোকাবেলা করতে সক্ষম হবে। অতীতে আমাদের বার্ড ফ্লুর সমস্যা হয়েছিল, আমরা টর্নেডো, আইলা, সিডর, সাম্প্রতিক সময়ের বুলবুলের আঘাতের কথাও মনে করতে পারি। সকল প্রাকৃতিক দুর্যোগকে মোকাবেলা করে প্রতিটি নাগরিকের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, সমস্ত নিশ্চয়তা কিন্তু রাষ্ট্র দিতে পেরেছে। আমার বিশ্বাস, সংকট উত্তরণের জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাষ্ট্র ব্যবস্থা, সরকার সকল ব্যবস্থা গ্রহণ করবে। এই সময় এখন সংকট মোকাবেলায় আপনারা কোনো বিশেষ ব্যবস্থা নিয়েছেন কিনা, মাছ মাংসের এই সংকট যদি হয়? ইতোমধ্যে আমরা আমাদের প্রশাসনিক নির্দেশনা পাঠিয়েছি, মাছ, মাংস, ডিম, দুধ, এই জাতীয় যেগুলি ব্যবহারযোগ্য পচনশীল খাবার আইটেম, এগুলো পরিবহন, সংগ্রহ করা, বিপণন করার ক্ষেত্রে কোনো বাধা নেই। অনেকের ধারণা না থাকায় অনেক জায়গায় বাধা দিয়েছে। আমরা প্রশাসনিক সকল পর্যায়ে চিঠি দিয়েছি যে এগুলিকে বাধা দেওয়া যাবে না। এবং আমরা গোটা জাতিকে আহ্বান জানিয়েছি যে করোনার প্রাদুর্ভাব দূর করতে হলে পুষ্টি সঞ্চয় করতে হবে, এবং সেক্ষেত্রে রোগ প্রতিরোধ করার জন্য পুষ্টিহীনতা বড় একটি সমস্যা হতে পারে। সেজন্য সকলকে মাছ, মাংস, দুধ, ডিম নিয়মিত খাবারের তালিকা রাখতে হবে। এবং আমরা যারা বিভিন্ন জায়গায় সমস্যায় পড়েছেন, আমরা তাদের লিস্ট সংগ্রহ করছি, তাদেরকে আর্থিক সহায়তা দেওয়ার থেকে শুরু করে প্রশাসনিক সকল প্রকার সহায়তা দেওয়া হবে, যাতে একজন মানুষ, একজন খামারি বা মৎস্যজীবী, মৎস্য ব্যবসায়ী কোনোভাবেই যেন সংকটে পড়ে তার পেশার থেকে তাকে ফিরে আসতে না হয়, অথবা দারিদ্রতা তাকে যে গ্রাস করতে না পারে, সেজন্য আমরা ইতোমধ্যেই পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা জানি যে ইতিমধ্যে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি হয়তো দেখেছেন যে গুজব ছড়িয়ে পড়েছিল মাঝখানে, যে এই দুধ, মাছ, মাছ মাংস থেকে করোনা ছড়াতে পারে, এরকম একটি গুজব কিন্তু ছড়াচ্ছিল। তো সেই ক্ষেত্রে আসলে মানে আপনারা আপনাদের কি উদ্যোগ নিয়েছেন? আপনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি পরামর্শের কথা বলছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু মিথ্যাচারপূর্ণ প্রচারণা বাইরে আসছে, আমি সকল দেশবাসীকে আহ্বান জানাবো এর দ্বারা বিভ্রান্ত হবেন না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব এনিম্যাল অর্গানাইজেশন সকলে জানিয়েছেন যে মাছ, মাংস, দুধ, ডিম থেকে কোনোভাবেই কিন্তু করোনার ভাইরাস সংক্রমিত হয় না। ফলে এটার দ্বারা কোনোভাবে বিভ্রান্ত হয়ে পুষ্টিহীনতায় ভুগবেন না। বরং করোনাকে দূর করতে হলে, রোগ প্রতিরোধ করতে হলে পুষ্টি গ্রহণ করতে হবে। পুষ্টির জন্য প্রয়োজন প্রতিদিন আপনার খাবার তালিকায় মাছ, মাংস, দুধ, ডিম, সকলই স্বাভাবিক খাবারের সঙ্গে এই আইটেমগুলো রাখবেন, তাতে করোনাকে প্রতিরোধ করা সহজ হবে। আপনার কথা থেকে আরেকটি বিষয় উঠে আসলো, সেটা হচ্ছে পোলট্রির যে ব্যাপারটা আপনি বললেন, যে পোলট্রিতে এখন বাংলাদেশের অবস্থা মানে কি? আমরা জানি যে পোলট্রি একটি মানে উদীয়মান একটি শিল্প, বাংলাদেশে এই পোলট্রি একটা বিপ্লবী ঘটেছে বলতে গেলে যে গত কয়েক দশকে। তো সেই আসলে পোলট্রিটা এখন বর্তমানে কোন অবস্থায় আছে?
পোলট্রি শিল্পের জন্য করোনা ভাইরাসের উদ্ভূত পরিস্থিতি বেশ ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। একদিনের যে বাচ্চা, সেই বাচ্চাকে যথাযথ জায়গায় নেওয়া, তাকে খাওয়ানো, তার খাবার সংগ্রহ করা, শ্রমিকদের নিয়ে আসা, একটু বড় হওয়ার পর বিপণন করা, সংকটের মুখে পড়েছে পোলট্রি শিল্পের সঙ্গে যারা জড়িত। তাদেরকে আমরা অনুরোধ করেছি যে উৎপাদনটা বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে উৎপাদন তারা করবেন। তাদের যে ক্ষতিটা হবে, রাষ্ট্র তাদেরকে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় সহযোগিতা করবে, রাষ্ট্র তাদের আর্থিক সহায়তা করবে, তাদেরকে স্বল্প সুদে ঋণের মধ্য দিয়ে সহায়তা করবে, কোনোভাবেই তারা ক্ষতিগ্রস্ত হবেন না, তাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই। করোনা সম্পর্কিত না, এটা হচ্ছে আলাদা, যেটা হচ্ছে যে পোলট্রি শিল্পের বাংলাদেশের ভবিষ্যৎ কি যদি জানতে চাই। পোলট্রি শিল্প বাংলাদেশে অভাবনীয় সাফল্য পেয়েছে। এই শিল্পের বিকাশ এতটা হয়েছে যে কোনো কোনো ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে স্বাভাবিক চাহিদার চেয়েও বেশি। আমরা আশা করছি অদূর ভবিষ্যতে পোলট্রি শিল্প থেকে প্রাপ্ত ডিম, মাংস, এটা আমরা বিদেশে রপ্তানি করতে পারবো। রপ্তানি করার ভিতর থেকে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। এই খাতে যারা কাজ করছেন তাদের বেকারত্ব দূর হয়েছে, তাদের আর্থিক সচ্ছলতা আসছে, তাদের জীবনমানের পরিবর্তন আসছে এবং রাষ্ট্র এর দ্বারা উপকৃত হচ্ছে। বাংলাদেশের যে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে সেক্ষেত্রে পোলট্রি শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অসংখ্য ধন্যবাদ। এই টপিকটা বলে দিচ্ছি।